যারা সত্যের সাক্ষ্য দিয়েছে, সত্যের সাক্ষ্যদাতা। সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে কি ইসলাম, সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে নবী, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস। এই মহাসত্যকে যারা স্বীকৃতি দিয়েছে নিজেদের কথা দিয়ে, কাজ দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে, মহাসত্যে চিরস্থায়ী সাক্ষ্য দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন, ওনারা হলেন শহীদ। আজ রাস্তাঘাটে শহীদ হয়, চার তার নামের আগে শহীদ বসিয়ে দেওয়া হয়। শহীদ এত সোজা জিনিস নয়, ধর্মের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য যারা জীবন দেন, ওনারা হচ্ছেন শহীদ। এই শহীদদের বিশাল মর্যাদা, বিরাট মর্যাদা। এই শহীদদেরকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দান করেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা শহীদদের কোনো হিসাব নেবেন না, শহীদদের কোনো বিচার করবেন না। আল্লাহ তাআলা বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ তাআলা শহীদদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই শহীদদের বিশাল মর্যাদা, বিরাট মর্যাদা। এই পারে দুনিয়া আর ওই পারে আল্লাহর জান্নাতের সাথে দেখা হয়ে যাবে। হুজুর বলেছেন শহীদি মৌত হচ্ছে এই পারে দুনিয়া আর ওই পারে আল্লাহর জান্নাতের সাথে দেখা হয়ে যাবে। এই জন্য শহীদি তামান্না প্রত্যেক মুসলমানদের অন্তরে থাকতে হবে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা কোবায়ে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শাহাদাতের তামান্না প্রত্যেক মুসলমানদের অন্তরে থাকতে হবে। এই জন্য শাহাদাতের মত প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা আমাকে যেন শাহাদাতের মত দান করে,